নমস্কার, আপনি ঋষিক দাসের বাবা, 429 র্যাঙ্ক সর্বভারতীয় স্তরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে, এবং সেটা আবার আজকে আপনাকে আইপিজিএমআর অর্থাৎ পিজি হসপিটালে আপনার ছেলেকে পড়ার সুযোগ করে দিয়েছে, এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা সেমি ডক্টর বা মিনি ডক্টর বলে আমরা জানি। তো এত বড় একটা সাফল্যের পেছনে আপনি আজকে কতটা খুশি বা কতটা আপনার কি অভিমত, আপনার আনন্দ পরিসীমা অভিব্যক্তি কি? আমি রীতিমতো ওভারওয়েলম, মানে আমি এতটা আশা করিনি, কারণ গত বছর যে জিনিসটা হয়ে গেছে ওর জীবনে, আমরা ভুল করে পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বলে আমরা যেটা চুজ করেছিলাম সেটা চন্দ্রকোনায়। তারপরে তো সেখানে ও পেয়েও গেছিলো 2000 র্যাঙ্ক করে, কিন্তু আমরা পাঠাতে পারিনি, হস্টেলও নেই, মেস বাড়িও নেই। তারপরে আমি বিভিন্ন জায়গায় সার্চ করে এই স্যারের কোচিংটার সন্ধান পাই, এবং আমরা বলতে বাধা নেই যে 2000 র্যাঙ্ক থেকে আজকে আমার ছাত্র ছেলে স্যারদের ছাত্র যে 400 র্যাঙ্কে এসছে, এটা একটা খাত থেকে তুলে ধরা, এটাকে ডেভেলপমেন্ট না বলে এটা খাত থেকে তুলে ধরা, এই আনন্দের আমাদের সীমা নেই। এবার স্যারের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, বা ওনার আমাদের এই কোচিং সম্বন্ধে জানতে যদি ইচ্ছে করে, আমি প্রথমেই বলবো ওনাদের নিয়মানুবর্তিতা বা ইংরেজিকে ডিসিপ্লিন বলে, ছাত্রটি কোচিংয়ে এসছে কি না সেটি পর্যন্ত বাড়িতে খবর যেত, রেগুলার ইন্টারভেলে পরীক্ষা নেওয়া, এবং ক্রমাগত প্রেশারাইজ রাখা যাতে কিনা ছাত্রটি একটি সরকারি জায়গায় চান্স পায়। শুধু সরকারি জায়গার চাপ নয়, আমরা যে কষ্ট করে যে পড়াশোনা করাই খরচটা যাতে একটু কম হয় সেটারও ওনারা আপ্রাণ চেষ্টা করেন। যদি এদের ঢাকঢোল পাঠানো নাম নেই, পাঁচমাইডা আকাশ আমি নাম করেই বলছি, ওইরকম নয়, এবং সাধ্যমতো ওনাদের যা ফিজ এটা সবারই সাধ্যের মধ্যে, এবং ওনাদের চেষ্টার কোনো সীমা নেই। এবং আমাকে বারবার ডেকে বলা হতো আমরা কিন্তু প্রেশার বাড়াচ্ছি যত পরীক্ষা এগিয়ে আসছি। এরপরে যদি স্যারের আরও কিছু জানতে ইচ্ছে করে আমার কোচিং সম্বন্ধে, আমি জানতে ইচ্ছি। আমি ম্যাডাম একটা জানি, ম্যাডাম আপনার আজকে ছেলের এত বড়, আপনি তো রত্ন গর্ভা, আজকে আপনার গর্ভে এরকম একটি সন্তান, আপনার কিরকম তা অনুভূতি? জয়দেব স্যার ক্লাসে এসে পড়ালো, পড়লো, রেজাল্ট করলো, কি বলবে? আমার তো খুবই আনন্দ, কারণ আমি আশাই করিনি ছেলে যেভাবে ভেঙে পড়েছিল না একটা বছর, ওই জন্য এবছর যে এটা করতে পেরেছে ও, তাতে খুবই আমি আনন্দিত। স্বপ্ন সত্যি, আপনাদের মুখে হাসি এসছে, হাসি ফুটেছে, এটাই মানে আমাদের কাছে যথেষ্ট। আচ্ছা স্যার, কথা প্রসঙ্গে যদি বলি, 10-এ কত দেবেন জয়দেব স্যার ক্লাসেসকে? 10-এ 10 দিলে কেউ বলবে অতিরিক্ত, কিন্তু আমার কোনো আপত্তি নেই, কারণ আমার তো এখানে শুধু ছেলে পেয়েছে বলেই নয়, প্রত্যেক কটা বাবা মাকেই বলবো যে ওনাদের প্রতি আস্থা রাখুন, কারণ ওনাদের চেষ্টাটাই মরদানে না, আমার ছেলে পেয়েছে বলে নয়, বা এই বেসরকারিতে গেলেও আমি বলতাম ওনাদের ঠিকই, আমাদের ছেলে মেয়েদের চেষ্টা যেন কম মনে হয়, ওনাদের চেষ্টাটা এমনই। হ্যাঁ, আর এই নিয়মানুবর্তিতা আবার রিপিট করছি, এটা আজকাল কোথাও নেই, নিয়মানুবর্তিতা এবং গার্জেনদের সঙ্গে যোগাযোগ রাখা, টাকা নিলাম হয়ে গেল তা নয়, ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং ওনার সমৃদ্ধি মানে আমাদের সমাজের ছাত্র সমাজের সমৃদ্ধি হওয়া, ওনার সমৃদ্ধি মানে তো ওনার আর্থিক লাভ নয়, আমাদের ছাত্র সমাজের সমৃদ্ধি হওয়া, যারা আমাদের সাধারণ ঘরের সাধারণ ছাত্র যারা, তাদের জন্য এটি একটি অপরিহার্য কোচিং। আগামী দিনে যে বাবা মায়েরা জয়দেব স্যার ক্লাসে এসে তাদের ছেলে মেয়েদের দিতে চাইবে বা দেবার আগে 10 রকমের ভাববে, মনটা বোধ করবে, বা ছাত্রছাত্রী আসতে চাইবে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? মানে আগামী দিনে যে নতুন বাবা মায়েরা তাদের ছেলেদের সন্তানের ভবিষ্যৎকে আপনাদের কাছে আনার জন্য এগিয়ে আসবে, তারা কি ভাববে? তারা নির্দ্বিধায় এই কোচিংয়ে দিতে পারে, কারণ এই আমার গলাটার মধ্যে কোনোরকম বিজ্ঞাপনী ভার্সন নেই, আমি বারবার বলছি। আপনি বিজ্ঞাপন দিতে যাবেন বন্ধুকে, আপনার ছেলে 429 র্যাঙ্ক করে বসে আছে, কেউ র্যাঙ্ক কার্ড চাইলে র্যাঙ্ক কার্ড দেখে যাবে, আপনার তো বিজ্ঞাপন দেওয়ার কিছু নেই, আপনি নিজের সামনে সাক্ষাৎ প্রমাণ যে আপনি ঋষিক দাসের বাবা আর আপনার ছেলে 429 র্যাঙ্ক করেছে, আইপিজিএমআর এ সে ভর্তি হয়েছে, যদি কারণ মনে হয় আপনি নির্দ্বিধায় বলুন। ঋষিক দাস, আমার কথা হচ্ছে সবতে একটা ডাউট আসতে পারে, এখানে দেবো ওখানে দেবো, কিন্তু এটাও তো ম্যাজিক না, ছাত্রদেরও পড়তে হবে,
পড়ার চেয়ে বড় কথা হচ্ছে ওনাদের নিয়মানুবর্তিতা ফলো করতে হবে। আমি বহু বছর টিউশন করেছি, তার মধ্যে 90% স্টুডেন্টরা নিয়মানুবর্তিতা ফলো না করার জন্যে ভোগে। গার্জেনরা নির্দ্বিধায় দেবে, এই বয়সে ছেলে মেয়েদের, এত বড় বড় ছেলে মেয়েদের নিয়ে আসার পরও যে ওনারা কঠোর নিয়ম শৃঙ্খলা রেখেছে, এটা ধারণার বাইরে। কলকাতার বুকে, কালীঘাটের মতো জায়গা, এটা কোনো গ্রাম গ্রামাঞ্চল নয়, একদম কলকাতার বুকে, যেখানে ছাত্রছাত্রীদের একদম অবক্ষয় চূড়ান্ত জায়গায় চলে এসেছে, আমরা দিচ্ছে যার দিকে দেখতে পাচ্ছি, সেটা জন্য অনেকেই দায়ী, কিন্তু ওনাদের ওনারা দায়ী হচ্ছে নিয়মানুবর্তিতাকে ধরে রাখার জন্য। আমি আশা করবো স্যার এই কোচিংয়ে নিয়মানুবর্তিতার প্রতি আরও কঠোর হন এবং এতে আরও যত্নবান হন, যত হবেন আমার তো মনে হয় আরও এরকম রিচিক বেরিয়ে আসছে 100 বার। আর পুরো একটা সেশন আপনি জয়দেব স্যার ক্লাসেসে কাটালেন, জয়দেব স্যার ক্লাসেসের পুরো পরিকাঠামো, পুরো ব্যবস্থাপনা, টিমওয়ার্ক, ক্লাস, স্টাডি মেটেরিয়াল এবং পুরো যে ব্যবস্থার মধ্যে দিয়ে এরা গেছে, সেই ব্যবস্থার মধ্যে যেমন পরিকাঠামো ছিল, টিমওয়ার্ক ছিল, ক্লাস নোটস ছিল, মক টেস্ট ছিল, সময়ানুবর্তিতা যেটা আপনি বলছেন, তারপরে শৃঙ্খলা, তারপরে হচ্ছে যে নিষ্ঠা ভরে অধ্যাবসায় করার জন্য যে একাগ্রতা সেটা স্টুডেন্ট, এই সমস্ত কিছুটা নিয়ে জয়দেব স্যার ক্লাসেসে যে টোটাল, আপনারাও তো ছেলেদের সঙ্গে জার্নি করলেন, তো সেই জার্নিতে আপনার কি অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা আমি বারবারই হয়, মানে একজন স্টুডেন্টের বাবা হিসেবে এবং একজন স্টুডেন্টকে আপনি ইনস্টিটিউটে, তো আপনি এসে দিয়েছেন, স্টুডেন্ট তো আসেন না, দেওয়ার পরে আপনার যা যা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো পূরণে জয়দেব স্যার ক্লাসেস কতটা মানে সমর্থ হয়েছে, বা আপনার আশা বা আপনার যে প্রত্যাশা সেটা আমরা কোথায় কোথায় মিট করতে পেরেছি অ্যাজ এ গার্জেন? এক কথা বলা যায় বাংলায় আশাতিরিক্ত, আর ইংরেজিতে বলা যায় বিয়ন্ড এক্সপেক্টেশন। থ্যাংক ইউ, একটু যদি বিস্তারিত বলেন, মানে সাবজেক্ট ওয়াইজ যদি বলি, আমার যেটা যেটা আর কি জেনপাস পেতে গেলে সায়েন্স স্টুডেন্টরাই তো জেনপাসে পড়বে, কিন্তু জেনপাস পেতে গেলে সম্ভবত গত বছর থেকে ইংলিশ রিজনিং এসছে, এই জায়গাটা নিয়ে নো ডাউট, দেয়ার শুড বি নো ডাউট ওনাদের এই গাইডেন্সটা, বিশেষত জয়দেব স্যারের কোচিংয়ে এসে আমার ছেলে সায়েন্সে যা করেছিল তার উন্নতি হল, বিশেষত যা হয়েছে রিজনিংটা ও একদম দখল করে নিয়েছে, রিজনিংটা নেশার মতো নিয়েছে, রিজনিংয়ে সম্ভবত 20 মার্কস থাকে, সেইটা প্রায় ও 20 মার্কসে মনে হয় 18-19 পেয়ে গেছে, কি 20 হয়তো পেয়েছে, এইটার অবদান। এটা তো আমার সাবজেক্ট না, এটা খুব সহজ ব্যাপার, আমি একটা পাতলা বই কিনেছিলাম গত বছর, কিন্তু ও আমাকে দেখি এমন বলছে, সে প্রফেশনারি অফিসার, আমরা যেমন ছোটোবেলায় পড়িতে গেলাম, সে প্রফেশনারি অফিসারদের যে রিজনিং থাকতো সেই ধরনের জিনিস ওদের পড়ানো হচ্ছে, আর ইংলিশ যে ধরনের স্ট্যান্ডার্ডের পরীক্ষা আসে সাধারণত জেনপাসে কোশ্চেন বর্ণালেতে, তার থেকেও ওনাদের স্ট্যান্ডার্ড আরও বেশিতে পড়ানো হয়, এই দুটোতে আমি বলতে পারবো। আর ফিজিক্সটা সম্বন্ধে আমার একটু জ্ঞান আছে, ফিজিক্সও বেশ টাফ পড়ানো হয়, আর বায়োলজি কেমিস্ট্রি ছেলের ব্যাপারে যে আমি এতটা অভিজ্ঞ নয়, কিন্তু সার্বিক দিক দিয়ে আমার মনে হয় আমার ছেলে পেয়েছে বলে বলছি না, যদি একটু মিডিওকার স্টুডেন্ট হয় এবং সিরিয়াস হয় সে স্ট্রাইক করবেই, সে করবেই করবে, তারপর উপরওয়ালার হাত তো আছে, আমি গাধা মিটিয়ে ঘোড়া বানাতে পারি। ইয়েস, আমি তো বলেইছি প্রথমে আমার ছেলেকে খাদ থেকে তুলেছি, এটা তো আপনি বলছেন, আমি যদি 2000 র্যাঙ্ক থেকে 429 নিয়ে আসা নট এ ম্যাটার অফ জোক, মানে গাধা মিটিয়ে ঘোড়া করতে পেরেছি, আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমার সাফল্য, আমার ছেলে একদম আপনার সাফল্য, একদম আমার এটাই দিনের শেষে সব থেকে বড় সাফল্য। আমি তো ভাবি যে এরকম একটা জায়গাতে এরকম অল্প পরিসরের মধ্যে এলাকাটা দারুণ ঠিকই, এর মধ্যে আপনার সাফল্য একদম, মানে আমি এটাই দিনের শেষে এদের মুখে হাসি, এদের সফলতাটাই আমার সফলতা, কারণ দেখুন দ্রোণাচার্য যদি অর্জুনকে না পেত দ্রোণাচার্য বিখ্যাত হতো না, আমি দ্রোণাচার্য যদি আমার ছাত্ররা কেউ অর্জুন না হয় তাহলে দ্রোণাচার্য আজকে বিখ্যাত হতো, আমি এটা সবসময় বিশ্বাস করি যে দ্রোণাচার্য আজকে দ্রোণাচার্য তার কারণ সে অর্জুনের মতন ছাত্র পেয়েছিল, এবং অর্জুন ছিল বলেই তো দ্রোণাচার্য আজকে আলোয় আলোকিত, অর্জুনের আলোয় আলোকিত, তো এরা হচ্ছে আমার অর্জুন, এরা আমাকে আলোয় আলোকিত করছে, তবে দ্রোণাচার্যের একটা আলোয় সামনে আসতে পারছে, তো এরা আমাকে যা দেয় এই দিনের শেষে রেজাল্টটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা, বাকি আমার কোনো প্রত্যাশা নেই, মানে যদি ওদের রেজাল্টটা পাই আমার থেকে বোধ হয় পৃথিবীতে আর কেউ খুশি হয় না, কারণ ওরা আমার সাকসেসের কি কম্পোনেন্ট মানে উপাদান, মানে ওরা যদি না সাকসেস করে আমার কোনো সাকসেস নেই, আমার সফলতাটা ওদের উপর নির্ভর করে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে প্রণাম জানাই, এবং আশা করব আপনাদের আশীর্বাদ
জয়দেব স্যার ক্লাসেসের উপরে থাকুক এবং আপনাদের যে ভালোবাসা বিশ্বাস আস্থা ভরসা এটাও যেন জয়দেব স্যার ক্লাসেসের উপরে চিরদিন রাখবেন এবং আশা করব যে আপনাদের আশীর্বাদে আমরা আরো রিচিক তৈরি করব। আমিও চাই একদম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।